কিয়ামতের দিন একটা দল উপবাস পাবে যারা তাদের আমলনামা নেওয়ার জন্য আগমন করবে, তাদেরকে ডাকা হবে আমলনামা নেওয়া। আমায় ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে থাকে সেও দেখতে পাবে। ওমায় ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে সেটা দেখতে পাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যাররা কাকে বলে? যাররা হলো টিনের চাল, মনে করেন টিনের যে চাল থাকে না শীতের রাত্রিতে বা বেলায় শীতের সময় বা গরমের সময় টিনের চালের যে সামান্য ছিদ্র থাকে, ওই ছিদ্র যে রোদের একটা রশি যায় না ভিতরে আসে না, দেখবেন ওই রশির ভিতরে ওই ওই আলোর ভিতরে সামান্য পরিমাণ ধুলা উড়ে বেড়ায়, এটাকে বলা হয় যাররা। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে এই ওই যে সামান্য পরিমাণ যে রোদের ভিতরে আলোর ভিতরে রশির ভিতরে দেখা যায় এটাকেই যদি 100 ভাগ 99 ভাগ করা হয় এই 99 ভাগের 1 ভাগ হলো যাররা। এত স্বচ্ছ এত যাররা পরিমাণ পাপও যদি আল্লাহ কিয়ামতের দিন আমাদের সামনে পরিষ্কার করে দেন, তাহলে আত্মনিয়ন্ত্রণ আত্মসমালোচনা আত্মপর্যালোচনা যদি আমি না করি কিয়ামতের দিন মুক্তি পাওয়া সম্ভব? আল্লাহ যদি ধরে ফেলেন কারোর পক্ষে সম্ভব নয় সেদিন মুক্তি পাওয়া। সম্মানিত শুধু মন্ডল, এই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা কারিয়া 6, 7, 8, 9, আম্মামান সাকুলাত মাওয়াজিনুহ, সেদিন যদি কারোর মিজানের পাল্লা নেকি দ্বারা ভারী হয়ে যায় ফাওয়া ফি ঈশাতির রাদিয়া, তাহলে সে জান্নাতে সুখ কানায় অবস্থান করবে। ওয়া আম্মামান খাফফাত মাওয়াজিনুহ, আর যদি কারোর পাপ মিজানের পাল্লা পাপে হালকা হয়ে যায় ফা উম্মুহু হাদিয়া, তাহলে সে হাবিয়া নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে।